লেবার লিডার জেরেমি কর্বিন বলেছেন, জনগণের যে কোনো ন্যায্য দাবি আদায়ে তারা সবসময় জনগণের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। জনগণের স্বার্থে তারা বর্তমান সরকারের যে কোনো অন্যায় সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়াবেন। শুক্রবার ওল্ডহাম ওয়েস্ট এবং রয়টন আসনের উপনির্বাচনকে সামনে রেখে লেবার পার্টির ক্যাম্পেইন অফিস উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৈয়দ সাদিক আহমেদ। নর্থ ইংল্যান্ডের বাঙালি অধ্যুষিত ওল্ডহাম ওয়েস্ট ও রয়টন আসনে আগামী 3 ডিসেম্বরের উপনির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে দলীয় প্রচার প্রচারণা। শুক্রবার লেবার পার্টির লিডার জেরেমি কর্বিন এমপি ওল্ডহাম ওয়েস্ট ও রয়টন আসন সফর করে দলের প্রতি ভোটারদের সমর্থন কামনা করেছেন। Because this Tory government is imposing the most massive cuts on local government, and in particular police cuts, which leave us all less safe, leave us all more insecure. We're going to fight those cuts all the way. উপনির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে লেবার, টরি, লিবডেম ও ইউকিপ তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে লেবার ঘাঁটি বলে পরিচিত এই আসনে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিল লিডার জিম ম্যাকমাহন। এদিকে দলীয় প্রার্থিতার দৌড়ে বাঙালি প্রার্থী ওল্ডহাম কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার এবার দলীয় মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা করা হলেও তিনি শর্ট লিস্টেই স্থান পাননি। এদিকে এই আসনে ক্ষমতাসীন টরি পার্টি থেকে প্রার্থী হয়েছেন কাউন্সিলর জেমস ডালি। লিবারেল ডেমোক্রেট থেকে প্রার্থী হয়েছেন কাউন্সিলর জেন ব্রফি এবং জন বিকলিকে দলীয় এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ইউকিপ। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, ওল্ডহাম, গ্রেটার মানচেস্টার।